সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনের পতন হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে যুদ্ধে যাবে বললেন মাইক পেন্স ইউক্রেনকে উচ্চমানের ক্লাস্টার বোমা দেবে যুক্তরাষ্ট্র বলছে পেন্টাগন লিভানস্কে রুশ সাথে ফিনিশ মার্সেনারিদের সংঘর্ষ কিয়েপকে ক্লাস্টার বোমা দেওয়ার পরিকল্পনা নিন্দা করেছে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন ফিলিস্তিনে হামলায় ইসরায়েলি সেনা নিহত দায় শিকার হলেই মোবাইলে নজরদারি চালাতে পারবে পুলিশ ফ্রান্সে নতুন বিল পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার সেনা নিহত এক ইহুদিবাদী সেনা নিহত আরেকজনের অবস্থা গুরুতর এবং নোয়াশরের রাজনৈতিক প্রতিহিংসা শিকার মামলা থেকে বেকুসুর খালাস দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের পতন হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে যুদ্ধে যাবে বললেন মাইক পেন্স মার্কিন যুক্তরাষ্ট্র জাতি রাশিয়া এর বিরুদ্ধে যুদ্ধে জয়ড়াতে চাই তবে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সামরিক সহায়তা সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স বলেছেন হিউ হিউ উইট শ্রোতে বক্তৃতা দেওয়ার সময় পেন্স বলেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুধু যুদ্ধ নয় এটি ভয়ঙ্কর তিনি বিশ্বাস করেন যে রাশিয়ান নেতা владиমির পুতিন রাশিয়ার অভ্যন্তরে তীব্র বিভাজনের মুখোমুখি হচ্ছেন পেন্স প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হলে তিনি কিত করবেন যে ইউক্রেনকে জয়ের জন্য যা কিছু দরকার তা দিয়ে সাহায্য করা। পেন্স বলেন, আমার কোনো সন্দেহ নেই যে যদি vladimir putin ইউক্রেনকে দখল করে না, তবে এটি খুব বেশি সময় লাগবে না। রাশিয়ান সামরিক বাহিনী একটি সীমান্ত অতিক্রম করার আগে যেখানে আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যোদ্ধা পুরুষ ও মহিলাদের পাঠাতে হবে। তিনি বলেছিলেন যে তিনি রোনাল্ড রিগানের মতবাদের একজন সমর্থক যে আপনি যদি আপনার মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রের শত্রুদের সাথে লড়াই করতে ইচ্ছুক হন, তবে আমরা আপনাকে সেখানে যাদের সাথে লড়াই করার জন্য উপযুক্ত সহায়তা দেব যাতে আমাদের পুরুষ এবং মহিলারা সেনারা তাদের সাথে লড়াই করতে না হয় ইউক্রেনকে উচ্চমানের ক্লাস্টার বোমা দেবে যুক্তরাষ্ট্র বলছে পেন্টাগন বৃহস্পতিবার এক এ পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন ক্লাস্টার বোমা সরবরাহ করতে প্রস্তুত যা বেসামরিক জনগণের জন্য সবচেয়ে কম হুমকি শুরু যখন বিস্ফোরিত হয় তখন ক্লাস্টার বোমাগুলো একটি বড় অঞ্চলে ছোট বোমা ছড়িয়ে দেয় যদি বিস্ফোরিত না হয় তাহলে বোমাগুলো পরবর্তীতে বেসামরিক নাগরিকদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে সম্ভাব্য বিপদের কারণে অস্ত্র কয়েক ডজন দেশে নিষিদ্ধ করা হয়েছে তারপরে ওয়াশিংটন কোন যুক্তিতে অস্ত্র হস্তান্তর করছে এমন প্রশ্ন করা হলে রাইডার উত্তর দিয়েছে আমি বলবো আমাদের স্টকের ক্লাস্টার বোমার একাধিক রূপ রয়েছে আমরা যেগুলি প্রদান করার কথা ভাবছি তাতে 2.35 শতাংশের বেশি ডুডরেট সহ পুরনো ভেরিয়েন্টগুলি অন্তর্ভুক্ত করা হবে না আমরা কয়েক দশক আগে প্রকাশিত রিপোর্টগুলি সম্পর্কে অবগত ছিলাম যেগুলি নির্দেশ করে যে নির্দিষ্ট 155 মিমি ক্লাস্টার বোমার ডুডরেট বেশি তাই আমরা সাবধানে নির্বাচন করব আমরা শুধুমাত্র কম ডুডরেটের বোমাগুলো দেব তিনি বলেন নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্র রয়টার্স নিউজ এজেন্সি এবং সিএনএন টেলিভিশন চ্যানেল সহ বেশ কয়েকটি পশ্চিমা মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে যে ইউক্রেনকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার সাতই জুলাই করা হবে ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত কনভেনশন দুই সালে স্বাক্ষরিত হয়েছিল এবং দুই সালে কার্যকর হয়েছিল এখন পর্যন্ত একশো দেশ এতে যোগ দিয়েছে আর বারোটি দেশ নথিতে স্বাক্ষর করেছে তবে এখন এটি অনুমান করেনি হিউম্যান রাইটস ওয়াচের মতে ক্লাস্টার বোমার ক্ষেত্রে অবিস্ফোরিত বোমা থেকে যাওয়ার আসল হার প্রায় সামরিক বাহিনী কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা থেকে অনেক বেশি এটি বেসামরিক জনগণের মধ্যে অসংখ্য হতাহতের কারণ হয়ে থাকে লিহানস্কের রুসেনার সাথে ফিনিশ মার্সেনারিদের সংঘর্ষ রাশান সশস্ত্র বাহিনী লুহানস্ক পিপলস রিপাবলিকের ক্রাসনি লিমানের দিকে জার্মান পোলিশ এবং ফিনিশ ভাড়াটেদের মুখোমুখি হয় তারা সুসজ্জিত কিন্তু দুর্বলভাবে প্রশিক্ষিত রাশান বিশেষ বাহিনী সার্ভিসম্যান সাংবাদিকদের বলেছেন তিনি বলেছেন পশ্চিমা দেশগুলো থেকে কিইভের পক্ষে প্রচার ভাড়াটে সৈন্য যোগ দিয়েছে বেশিরভাগে জার্মান পুলিশ কখনো কখনো ফিনিশ তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে শত্রুরা সুসজ্জিত কিন্তু আমাদের সাথে লড়াই তাদের সাহায্য করার জন্য এটি খুব একটা কাজ করবে না সার্ভিসম্যান যোগ করেছেন যে ভাড়াটেরা বেশিরভাগ নেটোরтори অস্ত্র ব্যবহার করে উদাহরণস্বরূপ তার ইউনিট সম্প্রতি ইসরায়েলের তৈরি একটি আইডব্লিউআই নেগেভ মেশিন দখল করেছে পূর্বে ওবানে ইউনিটের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন যে তারা ফরাসি ভাষায় রেডিও যোগাযোগ রেকর্ড করেছে কিএফকে ক্লাস্টার বোমা দেওয়ার পরিকল্পনা নিন্দা করেছে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন ইউক্রেনকে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা সরবরাহ করার মার্কিন পরিকল্পনার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন একটি বিবৃতিতে বলেছে যে সরবরাহটি হবে ভুল পদক্ষেপ তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি ঘোষণাকে উদ্বৃত্ত করে বলেছে যে মার্কিন প্রেসিডেন্ট জো প্রশাসন পথ পরিবর্তন করতে প্রস্তুত এবং ইউক্রেনে মার্কিন ক্লাস্টার যুদ্ধাশ্রয় স্টক স্থানান্তর করার অনুমতি দেবে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল বলেছেন যে এ ধরনের সামরিক সহায়তা বাড়বে প্রতিকূল হবে এবং যুদ্ধক্ষেত্রে আটক বেসামরিক নাগরিকদের বিপদ আরও বাড়িয়ে দেবে এবং যারা একদিন তাদের শহর গ্রাম এবং খামারে ফিরে আসবে ওয়াশিংটন ভিত্তিক অ্যাসোসিয়েশন উনিশশো সালে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম এনজিও যা আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ নীতি প্রচার করে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলি সেনা নিহত দায় শিকার হামাসের সীমান্তে অবৈধ বসতির কাছে একজন ফিলিস্তিনের ছোড়া এলোপাতারি গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে পাল্টা গুলিতে ফিলিস্তিনিও নিহত হন এই সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে দুই দিনের সামরিক অভিযান শেষ না হতেই হামলার ঘটনা ঘটল বৃহস্পতিবার হামলার প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন হামলাটি হয়েছে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলাকারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় এর আগে পশ্চিম তীরের কেদুমিম বসতির কাছে তার গাড়িটি পরীক্ষা করার জন্য থামানো হয় হামলার পরপরই ঘটনা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে তাকে দমন করা হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিচয় শনাক্ত করেছে ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা তার নাম আহমদ ইয়াসিন হিলাল গিথান বাসা পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর দুই দিনের তাণ্ডবের জবাবে বৃহস্পতিবারই হামলা হয়েছে বলে দায় করেছে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিবৃতিতে জানিয়েছে আমাদের একজন সদস্য ঘটনাটি ঘটিয়েছে শত্রুরা জানে জেনিন আমাদের জনগণের উপর হামলার কারণে প্রতিশোধ বেড়েছে গত মঙ্গল বুধবার জেনিন ভয়াবহ সামরিক চালায় ইসরায়েলি বাহিনী ক্যাম্পের অধিকাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় ইসরায়েলি গুলিতে অন্তত বারো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন সন্দেহ মোবাইলের নজরদারি চালাতে পারবে পুলিশ ফ্রান্সে পাশ নতুন বিল ব্যক্তিগত থাকবে না আর কোনো কিছুই প্রত্যেকের মোবাইল ফোনে চলবে তীক্ষ্ণ নজরদারি এমনই এক আইন আনছে ফ্রান্স সম্প্রতি এমনই তবে প্রতিটি নজরদারি ক্ষেত্রে বিচারকের সম্মতি এবং কখনোই ছয় মাসের বেশি একটানা নজরদারি চালানো যাবে না রোজকার কথোপকথন থেকে ব্যক্তিগত তথ্য সবকিছুই মজুদ থাকে মোবাইল ফোনে যে কোনো মানুষের দৈনন্দিন যাপনের সব হিসাব নিকশই থাকে সেখানে এবার সন্দেহ হলে সেসব তথ্য নাড়াঘাটা করতে পারবে ফরাসি সরকার পুলিশের যদি কারো উপর সন্দেহ হয় তাহলে চালানো যাবে নজরদারি জানা পুলিশ চাইলে সন্দেহভাজনের ফোন দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে ক্যামেরা মাইক্রোফোন জিপিএস সবই ট্র্যাক করতে পারবে তারা এর মাধ্যমে সেই ব্যক্তির গতি প্রকৃতি সম্পর্কে জানা যাবে গত বুধবার এই বিষয়ে সম্মতি জানিয়েছিলেন আইন প্রণেতারা নতুন এই বিল অনুসারে মোবাইলের পাশাপাশি ল্যাপটপ গাড়ির সঙ্গে সংযুক্ত বিভিন্ন ডিভাইস ও সন্দেহভাজনের অবস্থানের উপরও নজরদারি চালানো হবে যে যে অপরাধে অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে সেই ধরনের অপরাধের অভিযোগের ক্ষেত্রে নজরদারি চালাতে পারবে পুলিশ বিচার বিভাগীয় মন্ত্রী এরিকা ডুপন্ট মরিটি এই বিষয়ে বলতে গিয়ে জালিয়েছেন এই বিল দ্বারা মানুষের জীবন রক্ষা করা যাবে তবে ডাক্তার সাংবাদিক বিচারক আইনজীবী এবং এমপিরা এই নজরদারি আওতায় পড়বেন না উল্লেখ্য সম্প্রতি ফ্রান্সে জ্বলেছে বিক্ষোভের আগুন এক তরুণকে গুলি করার পর খুন করার অভিযোগে বিদ্ধ পুলিশ সেই ঘটনা পর থেকে ছড়িয়েছে অশান্তি রাজ এই ঘটনার সঙ্গে নতুন বিলের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার নিহত পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে দুইটি উগ্রবাদী হামলায় চারজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বৃহস্পতিবারের প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তানে সীমান্ত চেকপোস্টের কাছে সেখানে আত্মঘাতী বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয় পাকিস্তানের সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে আত্মঘাতী বোমারুর লক্ষ্য ছিল চেকপোস্টে গিয়ে বিস্ফোরণ ঘটানো সেটা করতে পারলে হতাহতের সংখ্যা অনেক বাড়ত কিন্তু সেখানে যাওয়ার আগে তিনজন সেনা তাকে থামায় তারপরে উগ্রবাদী নিজেকে উড়িয়ে দেয় তিনজন সেনারও মৃত্যু হয় ওই তিনি আফগান সীমান্তের কাছে উগ্রবাদীদের সাথে গুলির লড়াই একজন পাকিস্তানি সেনা অফিসার নিহত হয়েছে ৩৩ বছর বয়সী অফিসারের নেতৃত্বে সেনা জোয়ানরা খাইবার এলাকায় উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ওই সময় উগ্রবাদীদের গুলিতে অফিসারের মৃত্যু হয় পরে তেহরিকি তালেবান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তাদের গুলিতে সেনা অফিসারের মৃত্যু হয়েছে তবে প্রথম ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি একটি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে দুইশো উগ্রবাদী হামলা হয়েছে তাতে তিনশো জন নিহত হয়েছে এই সময় উগ্রবাদী হামলার পরিমাণ উনআশি এক ইহুদিবাদী সেনা নিহত আরেকজনের অবস্থা গুরুতর অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইহুদিবাদী সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে গত সোমবার জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে বলে দৃশ্যত মনে করা হচ্ছে সোমবারের আগ্রাসনে পাঁচটি শিশু সহ বারো ফিলিস্তিনি শহীদ হন ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে বৃহস্পতিবার বিকেলে জেনিন শহরে কেদুমিম শরণার্থী শিবিরের কাছে তল্লাশির জন্য একটি গাড়ি থামানো হয় এই সময় গাড়িতে থাকা এক ব্যক্তি সেনাদের উপর গুলি চালায় এবং পালিয়ে পালিয়ে চেষ্টা করে এ সময় সেনারা তাকে গুলি করে এবং সেখানে তার মৃত্যু হয় ইসরায়েলের জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান ওই ফিলিস্তিনের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ইসরায়েলি সেনা মারা যায় গত কয়েক মাস ধরে ইসরায়েলি সেনার ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন অংশে একের পর এক বর্বর অভিযান চালিয়ে যাচ্ছে উপায়হীন হয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ফিলিস্তিনের যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন সেনা ও অবৈধ ইহুতি বসতি স্থাপনকারী নিহত হয়েছে নোয়াজ শরীফ রাজনৈতিক প্রতিহিংসার শিকার মামলা থেকে বেকুসুর খালাস পাকিস্তানের জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর এক আদালত বলেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একই সঙ্গে তার সব সম্পদকে অবমুক্ত করে দিতে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো বা নির্দেশ দিয়েছে আদালত এই দিয়েছে খবর অনলাইন জিও নিউজ এতে বলা হয় পাকিস্তানের সাবেক সরকারের পক্ষে একটি রেফারেন্সের মাধ্যমে নোয়াজকে রাজনৈতিক প্রতিহিংসার ভিকটিম বানানো হয় তাকে অপরাধী ঘোষণার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হয়নি বৃহস্পতিবার সাঁত্রিশ বছরের প্রাইভেট প্রপার্টি বিষয়ক মামলা থেকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি সুপ্রিম এল এন কে সুপ্রিমো খালাস দেওয়ার রায়ে এসব কথা ঘোষণা করে আদালত এনএবির রায় তখনকার ক্ষমতাসীন সামরিক জান্তার পক্ষে রায় দেওয়া হয়েছিল নোয়াজের রাজনৈতিক সম্পদের ক্ষতি করার জন্য একই রাজনৈতিক ক্যারিয়ার এবং সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে অথচ নোয়াজ শরীফ তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আদালতের রায়ে এন এবং রাজস্ব কে নোয়াজ শরীফ এবং তার সাতাশটি শেয়ার হোল্ডারের সম্পদ অবমুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় চব্বিশের জুন নোয়াজকে এই মামলায় খালাস দেওয়া হল বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় রায় বলা হয় নওয়াজ শরীফকে অপরাধী প্রমাণ করতে বাধ্যতামূলক শর্ত অনুসরণ করা হয়নি তবে যেভাবে অপরাধী ঘোষণা করা হয়েছে তা অবৈধ এতে বলা হয় রেকর্ডস বলছে মিয়া মোহাম্মদ নওয়াজ শরীফ রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছেন সম্ভবত এনএবি কর্তৃপক্ষ তখনকার সামরিক জান্তার পক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ